বকবে। ব্যাস ব্যাস, আমরা আমরা এসে গেছি বুঝলি। থাম, এখানে থাম, এই গাছতলাতেই দাঁড়া, দাঁড়িয়ে দেখ আমি আমি কি করি। বাপ্পা, কত বড় মোজা! মাথায় ভেঙে পড়বে না তো? আরে না না, ভেঙে পড়ার কোনো ভয় নেই, তবে তবে হুল খাবার ভয় আছে কিন্তু। নে নে, মাটিতে গুটি মেরে বস থাক, তোরা একদম নড়বি না, তবেই হুলের জ্বালা থেকে বাঁচবি বুঝলি। ঠিক আছে বাবা, আমরা চুপটি করে বসেই থাকবো। কত মৌমাছি রে দাদা, আকাশটা যে ঢেকে দিচ্ছে। হ্যাঁ, ঠিক কালো মেঘের মতো। আমার ওদের জন্য না খুব কষ্ট হচ্ছে রে। আহারে, আমারও। কথা বলিস না, বললাম না চুপ করে বসতে। ব্যাস ব্যাস, কাজ হয়ে এসেছে, একটু পরেই ঘরের পানে রওনা দেব। আচ্ছা, তোরা কি কিছু শিখলি নাকি নাকি সারাক্ষণ গল্প করেই কাটিয়ে দিলি? না গো বাবা, সত্যি শিখেছি। হ্যাঁ, আমিও। বেশ বেশ, তা কি শিখলি তোরা শুনি? মধু সংগ্রহ। মধু সংগ্রহ করে চাক ভেঙে মধু বের করাও হলো। এবার এবার আসল কাজটা কিন্তু বাকি আছে। কি কাজ বলতো? কি আবার, মধু খাওয়া? ওরে না রে না, মধু বিক্রি করা। সে কি আমাদের দেবে না? আরে সে খাবি খন, আমি কি না বলেছি? শোন, ভাবছি কাল শহরে যাব। আমরাও যাব বাবা, বিক্রি করা শিখতে। আরে না না না, একসাথে অত কিছু শিখতে পারবি নে তোরা, এক এক করে হবে খন। শহর কত দূরে বাবা? সে অনেক দূর, তা ফিরতে ফিরতে আমার দুদিন লাগবেই। তোরা কিন্তু সাবধানে থাকিস, আমি কাল কাক ভোরেই রওনা দেব। আচ্ছা। এই ভাই ভাই, জঙ্গলে যাবি? বাবা যদি জানতে পারে? বাবা ফিরতে তো দুদিন লাগবে, দেখলে তো জানবে। চল চল, তবে বেশ মজা হবে। বা কি সুন্দর জঙ্গল রে, তাই না ভাই? হ্যাঁ, তবে বেশ ভয় ভয়ও করছে। ভয় কিসের, আমি তো আছি তোর সাথে। ওই দেখ দাদা।